Assalamualaikum viewers, आज আপনাদের দেখাবো কিভাবে একটি সিলিং ফ্যান সেটিং করতে হয়। তো সিলিং ফ্যান সেটিং করতে কি কি মালামাল প্রয়োজন হয়, কি কি সিলিং ফ্যানের ভিতরে থাকে, আজ আপনাদের সবই আমি এই ভিডিওতে তুলে ধরবো। আশা করছি ভিডিওর শেষ না দেখে কেউ যাবেন না। তো ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই কিছু না কিছু হলেও শিখতে পারবেন। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ তৈরি করবেন। তো দেখেন এখানে আমি স্টোটার দোকানও আছে। তো এখানে এই স্টোটারে খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে, এখানে যাতে কোনোভাবেই টাল না হয়ে যায়। টাল হয়ে গেলে এক চাপের ফ্যান সেটিং করতে অনেক ধরনের সমস্যার সম্মুখে পড়তে হয়। তো দেখেন এই ফ্যানটি আমাদের এক বড় ভাই আমাদের ভিডিও দেখে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিল কয়েল বাইন্ডিং করার জন্যে এবং বেয়ারিংটা চেঞ্জ করার জন্যে। তো ভাবলাম যে এখানে একটি যেহেতু গুরুত্বপূর্ণ জিনিস সিলিং ফ্যান সেটিং করার, সেক্ষেত্রে আপনাদের মাঝে শেয়ার করা মনে করলাম যে জরুরি। তো ভিউয়ার্স আপনাদের জন্য তো চেষ্টা করতেছি নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমার উপর কর সিলিং ফ্যানের উপর কর অংশ। তো এটা আপনি ফ্যানটা সেটিং করার আগে দেখে নেবেন যে ওখানে যে বেয়ারিংয়ের যে চাপটা আছে, তো চাপটা টাইট আছে নাকি ডিলা আছে। যদি ডিলা থাকে সেক্ষেত্রে ফ্যানে অনেক ধরনের শব্দ হবে। তো ভিউয়ার্স দেখলেন যে আমার এটা বাইরে ঢুকে তো হচ্ছে, এটা টাইট আছে, তো বডিটা ঠিক আছে। কিছু কিছু ফ্যান আছে যে বেয়ারিং পাল্টানোর পরেও শব্দ করে, এটা হচ্ছে আপনার চাপের সমস্যা হয় কিংবা শ্যাপের সমস্যা হয়। তো এগুলো যদি কোনো কাজ থাকে এগুলো ওয়ার্কশপ থেকে করে নিতে হয়। তবে আর আমার এখানে এখানে যে কোনো সমস্যার যেগুলো ছিল সেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি। তো দেখেন এখানে আমি উপরকার চাপটি ফ্যানে লাগিয়ে নিলাম। এখন দ্বিতীয় চাপটা লাগানোর সাথে দেখেন কীভাবে লাগানো হয়। তো এক চাপের ফ্যান এখানে দেখেন আমি একটা দাগ দিয়ে নিয়েছিলাম ফ্যান খোলার জন্যে। তো এখানে ওই দুই পাশে দুই চাপে এখানে দাগ দেওয়া আছে, নাটের যেখানে চিহ্নি পড়বে এখানে। এগুলো খুব সুন্দর করে খোলার সময় দাগ দিয়ে নেবেন, যাতে একটি নাট এক মুড় পর তার এক মুড় যাতে না লাগে। লাগলে পরে ফ্যান সেটিং হয় না, নাট লাগাতে কস হয় এবং ফ্যানটি জামও সরানো থাকে। তো এক চাপের ফ্যান সেটিং করতে গেলে অনেক সময় দেখা যায় যে জাম হয়ে যায় এবং এটা ওয়ার্কশপ থেকে পরে আবার টাল ভাঙা না লাগে। তো এগুলো আপনারা যদি খেয়াল করে খোলেন এবং লাগান সেক্ষেত্রে কোনোভাবেই টাল হওয়ার কোনো চান্স থাকবে না। আশা করছি ভিডিওটা আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে খুব সুন্দর করে এক চাপের ফ্যান সেটিং করতে পারবেন। তো এখানে তিনটা নাট আছে, তো তিনটা নাট খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে। তো দেখেন আমি তিনটা নাট লাগিয়ে নিচ্ছি। তিনটা নাট একইভাবে সুন্দর করে টাইট দিয়ে নিতে হবে, কোনোটাই নাট যাতে টাইট কম না থাকে। যেহেতু এক চাপের ফ্যান এখানে অনেক ধরনের সমস্যা হয়ে যায় যদি টাইট কম বেশি হয়। তো দেখেন এখানে ফ্যানটি আমি তিনটে নাট টাইট দিয়ে নিলাম, অবশ্যই ফ্যানটি ইজিভাবে চলতেছে, ইজিভাবে ঘুরতেছে। তো এখানে এখন দেখতে পাচ্ছেন এখানে নাটের জন্য তিনটে ফুটা আছে। তো টপের এখানে দেখতে পাচ্ছেন দুইটা তিনটা ফুটা আছে। তো নিচের ফুটা নিচের যে তার বাই করার যে অংশটা আছে সেখান থেকে তারটা সুন্দর করে বাই করে নিতে হবে। তো দেখেন আমি এখানে তার বাই করে নিচ্ছি, খুব সুন্দর করে এখানে তার বাই করে নিতে হবে। তার যাতে কোনোভাবে ছিঁড়ে এবং অন্যভাবে তারটা ফাইটে কয়েলটা পড়ে যাতে শহরে না থাকে, খুব সুন্দর করে তারটি বাই করে নেবেন। একটি তার বাই করার পরে একটি তার সাথে প্যাসেজ দিলে একবার টান দিলে দুটিতে করে তার বাইর হবে। তো সব কাজ একটু টেকনিকে কাজ করতে হয়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কাজ করতেছি। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ তৈরি করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য। তো দেখেন আমি এখানে কালো তার একমাত্র বাই করে নিয়েছি, অপর পৃষ্ঠ ধরে টান দিলে পরে এখানে কালো তার এখানে বাড়িয়ে যাবে। তো দেখেন এখানে আমার সাইডটা তারের মাথা বাইর হয়েছে। তো এটা আপনাদের আমি এখন
কোনটা কিসের তার, রানিং কয়েলের তার কিংবা স্টার্টিং কয়েলের তার, এটা কীভাবে বুঝবেন সেটা আপনাদের আমি দেখাই দেবো। কীভাবে রানিং স্টার্টিং কয়েলের তার আপনারা বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটি তার লাগানো আছে, একটি কালো একটু লাল। তো এই তার দুটি হচ্ছে হলো এসি তারের সাথে সংযুক্ত হবে। তো এখানে একটি ওই নাটের প্রয়োজন হবে, এখানে আড়াই সুত নাট। তো এখানে আড়াই সুত নাট, 2 ইঞ্চি নাট, একটি নাটের প্রয়োজন হবে। তো এই নাটটি খুব সুন্দর করে টাইট দিয়ে নিতে হবে, তো এই নাটের বাড়ির ফ্যানটি ঝুলিয়ে থাকে। তো নাটটা খুব যত্ন সহকারে টাইট দিয়ে নেবেন। নাটটা জুতির পুরাতন ফ্যান জুতির নাট, আপনারা একটু ক্ষয় যায় থাকে কিংবা একটু অর্ধেক ক্ষয় যায় থাকে, নাটটি পাল্টে দিয়ে নেবেন। যত এই নাটের বাড়ির ফ্যানটা থাকে এবং নতুন নাট লাগে খুব যত্ন সহকারে টাইট দিয়ে নেবেন। দেখলেন আমি নাটটি টাইট দিয়ে নিলাম। তো ভিউয়ার্স, এখানে এখন একটি ক্যাপাসিটার প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, ক্যাপাসিটার কীভাবে সংযুক্ত করা হয় আপনাদের আমি দেখে দেবো। তো এখানে রানিং এবং স্টার্টিং কয়েল আছে। তো রানিং কয়েলের দুটি তার বের হয়েছে এবং স্টার্টিং কয়েলের দুটি তার বের হয়েছে, মোটমাট 4টি তার। আর এসি কোয়ার্টের জন্য, এসি লাইনের জন্য দুটি তার আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন মিটার দিয়ে আপনাদের আমি দেখে দেবো কীভাবে কোয়ালিটি চেক করবেন। লাগানোর পরে কোয়ালিটি চেক করতে হবে অবশ্যই। তো দেখেন এখানে আমি রানিং তারের সাথে ধরতেছি। তবে আর দেখতে পাচ্ছেন এখানে মিটারটা শো করছে এবং কয়েলের রোধও হচ্ছে এবং স্টার্টিং কয়েল, হ্যাঁ এটাও দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে। এখন এখানে আমি ক্যাপাসিটার, ক্যাপাসিটারটা সংযুক্ত করে দেখে দেবো এবং কীভাবে সংযুক্ত করতে হয়। রানিং কয়েলার এবং স্টার্টিং কয়েলের একটি তার লাল এবং কালো দুটি মিলে একটি তার মিলে কমন তৈরি হয়, কমন ফেজ যাকে বলা হয় ফেজ তার প্রয়োজন হয়। তো দুটি মিলে একটি কয়েল মিলে একটি ফেজ তার প্রয়োজন হয়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে দুটি ক্যাপাসিটার আছে। তো যেটা আমি এখন টেস্ট করতেছি এটা ফ্যানের সাথে ছিল। তো ভিউয়ার্স ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন ভালো না, ক্যাপাসিটারটা ডাউন হয়ে গেছে। তো এখানে আমি একটু নতুন ক্যাপাসিটার নিয়ে নিছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারটা ভালো আছে। এখানে ক্যাপাসিটার টেস্ট করতে হয় সিরিজ লাইন দিয়ে। ক্যাপাসিটার টেস্ট করার নিয়ম হচ্ছে হলো 100 ওয়াটের সিরিজ লাইনে হালকা বাল্বটি জ্বলতে হবে, হালকা বাল্ব না জ্বললে ক্যাপাসিটার খারাপ। আর যদি বাল্বটা জ্বলে থাকে তাহলে ক্যাপাসিটারটা অবশ্যই ভালো আছে। তো এখানে একটি ক্ল্যাম্প প্রয়োজন হবে ক্যাপাসিটার সংযুক্ত করতে, একটি ক্ল্যাম্পের দরকার হয়। তো এখানে আমি একটি ক্ল্যাম্প লাগিয়ে নিচ্ছি, ক্ল্যাম্পের সাথে ক্যাপাসিটারটা জয়েন দিয়ে নিলাম। তো ভিউয়ার্স দেখতে দেখতে আমাদের ভিডিও পড়ায় শেষের দিক। তো আবারও বলে নিচ্ছি আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের ফোনের সামনে নোটিফিকেশন যাতে চলে যায়। তো দেখেন কয়েল চেক করার নিয়ম। হ্যাঁ, কমন তার আমাদের দুটি মিলে একটি কমন তার হয়, কমন তার আমি লাগিয়ে নিছি। আর একটি ক্যাপাসিটারের সাথে দুটি তার থাকে, স্টার্টিং কয়েল আর রানিং কয়েলের। তো রানিং কয়েলের যে তারটি আছে সেই তারটি দিয়ে আমরা রানিং কয়েলের লাল তার থেকে আরেকটি তার বাইর হবে। আর যেটু কালো তার, কালো তার স্টার্টিং কয়েল, স্টার্টিং ক্যাপাসিটির সাথেই শুধু থাকবে, ওখান থেকে কোনো ফেজ বাইর হবে না। তো ভিউয়ার্স ফ্যান দুই দিকে রাউন্ড হয়। তো ফ্যানটা উল্টো এবং সিধে ঘুরোতে কী করতে হবে, রানিং কয়েলের তার একটি তার খালি ঘুরিয়ে ফিরে দিলেই ফ্যান উল্টো দিকে ঘুরবে, স্টার্টিং কয়েলের সাথে কোনোভাবেই কারেন্টের সংযোগ দেওয়া হবে না, তাহলে ফ্যানটা পুড়ে যাওয়ার চান্স থাকবে এবং নাহলে আস্তে ঘুরবে। একটু দেখতে পাচ্ছেন এখানে আমি রানিং আর স্টার্টিং মিলে একটি কমন করে নিছি, আর রানিং তার থেকে আমি আর্থিংয়ের তারটি সংযুক্ত করা হবে। তো দেখেন এখানে রানিং তারের সাথে আর্থিংয়ের তার সংযুক্ত হচ্ছে, আর স্টার্টিংয়ের সাথে কোনো তারের কোনো সংযুক্ত নাই, শুধু ক্যাপাসিটারের সাথে স্টার্টিংয়ের তার সংযুক্ত করা হলো।
এখানে আমি টিউব দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা টেপ দিলেও হবে এবং টিউব দিলেও হবে। যেহেতু টেপ দিলাম না, এখানে আমি টিউবটাই ব্যবহার করলাম। তো ভিউয়ার্স দেখেন, আমার ওখানে ক্যাপাসিটরটা সংযুক্ত করা হয়ে গেছে। এখানে আমি সিরিজ লাইনের তার দিয়ে ফ্যানটি দেখে নেব, ফ্যানটি বড়ি হয় কি না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখানে কোনো বড়ি হওয়ার কোনো চান্স নাই, বড়ি হয়নি। তো আমি আপনাদের ফ্যানটি এখন সম্পূর্ণ ঘুরিয়ে দেখে দেবো। তো দেখতে পাচ্ছেন ফ্যানটি রাউন্ড হচ্ছে, মানে ঘুরতেছে। তো ভিউয়ার্স দেখতে দেখতে পড়ায় ভিডিওটা শেষের দিকে। তো এখন আমি আপনাদেরকে ফ্যানটি হাতে নিয়ে ফ্যানটি ঘুরিয়ে দেখে দেব। তো ভিউয়ার্স দেখেন, ফ্যানটি ঘুরতেছে খুব সুন্দরভাবে, ফ্যানটি চলতেছে। তো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ তৈরি করবেন। তো আজকের